মাঠের পারফরম্যান্সে মেসি এমবাপ্পে এখনও শীর্ষ লিগে খেললেও পর্তুগালের তারকা ফুটবলার রোনালদো খেলেন সৌদি আরবের ক্লাবে। সৌদি ক্লাব আল নাসিরে খেললেও সেখানে নিয়মিত গোল পাচ্ছেন তিনি। এরই মধ্যে নতুন এক সুখবর পেয়েছেন পর্তুগালের এই ফুটবলার, যেখানে তিনি মেসি এমবাপ্পেকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন। 2023 সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অ্যাথলেটদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এ তালিকার শীর্ষে থাকা তিনজনই ফুটবলার, ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে রয়েছেন শীর্ষ তিনে। চতুর্থ স্থানে রয়েছেন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। ফোর্বস জানিয়েছে শীর্ষ দশে থাকা খেলোয়াড়রা গত এক বছরে আয় করেছেন $111 কোটি। প্রকাশিত এ তালিকায় $13.60 কোটি আয় করে সবার ওপরে রোনালদো। তার মাঠের ভেতরে আয় $4.60 কোটি আর মাঠের বাইরে আয় করেছেন $9 কোটি। মাঠের ভেতরের আয় হিসেবে প্রাইজ মানি, বেতন ও বোনাস বিবেচনায় নেওয়া হয়েছে, আর মাঠের বাইরে বিবেচিত হয়েছে স্পন্সর, প্রচারণা ও আনুষঙ্গিক বিষয়াদি থেকে আয়। গত ডিসেম্বরে সৌদি আরবের আল নাসিরে রেকর্ড বার্ষিক বেতনে যোগ দেন রোনালদো। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তার মূল্য প্রায় $22 কোটি। তারই প্রভাবে 2017 সালের পর ফোর্বসের তালিকায় আবারও শীর্ষে ফিরেছেন পর্তুগাল অধিনায়ক। রোনালদোর পরই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। গত এক বছরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক আয় করেছেন $13 কোটি। মাঠ থেকে তার আয় $6.50 কোটি। এলএমটেনের মাঠের বাইরের আয়ও $6.50 কোটি। গত বছর ধনী খেলোয়াড়দের তালিকার শীর্ষে থাকা ফ্রেঞ্চ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে নেমে গেছেন 3 নম্বরে। 24 বছর বয়সী পিএসজি ফরওয়ার্ড গত এক বছরে আয় করেছেন $12 কোটি। এর মধ্যে $10 কোটি আয় করেছেন মাঠের ভেতর থেকে, আর বাকি $2 কোটি আয় করেছেন মাঠের বাইরে থেকে। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস মোট $11.95 কোটি আয় করে রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। এছাড়া মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ আছেন তালিকার পাঁচে। শীর্ষ দশে বাকি পাঁচজনের মধ্যে দুজন গলফার, ডাস্টিন জনসন ৬ ও ৭ ফিল মিকেলসন। বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি রয়েছেন অষ্টম স্থানে, $9.51 কোটি আয় করে নবম স্থানে রয়েছেন টেনিসের কিংবদন্তি রজার ফেদেরার, আর দশম স্থানে রয়েছেন বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট।